তেল গ্যাস ও বিদ্যুৎ ছাড়াই চলবে এমন ঝুঁকিমুক্ত নিরাপদ কোয়াইট বাইক উদ্ভাবন করেছেন মাসুদ রানা নামের এক যুবক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নতুন এই বাইকটি সম্পূর্ণ ধোয়াহীন শতভাগ পরিবেশ বান্ধব হোয়াইট বাইকের চাকা ঘুরলেই ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ব্যাটারি সেই ব্যাটারি রিজার্ভ হিসেবে কাজ করবে ডায়নামো নষ্ট হলে কিংবা কোনো কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে ব্যাটারির মাধ্যমে চলবে বাইকটি এদিকে মাসুদ রানার উদ্ভাবিত চার চাকার মোটর সাইকেলটি দেখতে প্রতিদিন উৎসক লোকজন ভিড় করেন তার বাসা এবং অফিস প্রাঙ্গনে এই বাইক দেখে খুশি তার সহকর্মী স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা গাইড গাড়িটার চার্জের কোনো সমস্যা নেই চার্জ দেওয়া লাগে না ব্যাটারি সামনে তার জন্য সাশ্রয়ী যারা চলাবে তাদেরও জন্য সাশ্রয়ী এবং রংপুরে প্রথম এই গাড়িটি আমি দেখলাম মনে হয় রংপুরের জন্য এই গাড়িটা আসলে আরও ভালো হবে আমাদের সার্বিক উন্নয়নের জন্য গাড়িটা অনেক আগেই দেখছি প্রায় অনেকে মানে এক বছর প্রায় মতো আগে দেখছি তা উনি যে এই ব্রেন ঘাটে যে এই গাড়িটা বানাইছে এটা কিন্তু অনেক ব্র্যান্ডের ব্যাপার তাই গাড়িটা রোডে দেখতেও সুন্দর মানে আপনার চার্জার চার্জারের চার্জ তো হবেই হবে মানে আপনার চার্জের বেগিন দেওয়ার মতো ব্যাটারি সাপোর্ট আছে ওনার ম্যাগনেট ভাইয়ের একটা গাড়ি আবিষ্কার করছে উনি ডায়মানা সিস্টেমের মানে গাড়িটা চললে রোডে চললে যত চালাবে তত চার্জ হবে আর তত মনে করেন সাশ্রয় হবে আর গাড়িতে কোনো বিদ্যুৎ কোনো জাতীয় জিনিস লাগে না রাতে গাড়ি মনে করেন পরিবেশ পরিবেশ সাশ্রয় হয় মনে হয় হয় না না, ইয়া গাড়িটা ভালো চলে আর যা গাড়িটার মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ নাই ব্যতিক্রম ও সময় উপযোগী এই বাইকের উদ্ভাবক মাসুদ রানা রংপুর মহানগরের সতেরো নম্বর ওয়ার্ডের লাকিপাড়া উপশহর এলাকার বাসিন্দা তিনি চাকরি করছেন রংপুর নেস্কো কোম্পানিতে বিভিন্ন লেদের সাহায্যে বাইকটি পার্টস তৈরি করেছেন তিনি তৈরি করা পার্টস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কোয়াইট বাইকটি বাজারজাত করতে পারলে জ্বালানির সংকট অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এই উদ্যোক্তা সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এই বাইক উৎপাদন করার কথা জানান তিনি মোটরসাইকেল যেহেতু দুর্ঘটনা ঘটছে আমার সুতরাং মোটরসাইকেলের একটা যে মজা সেই মজাটা আসলে যে এইটাতেই পাওয়া সম্ভব এটা আর কি আমি ব্যক্তিগতভাবে প্রকাশ করতে চাইছি যে ওটা চলে গেছে তো কি হয়েছে দেখি এটাতে কিছু করা যায় কিনা তখন থেকেই ভাবনা করলাম যে একটা চার চাকা বাইক তৈরি করব মানুষের সাহায্য সহ ছাড়া আমি যাতে মোটামুটি স্বাচ্ছন্দ্য চলতে পারি তারপর আমি আস্তে আস্তে পুরো দেড় বছরের উপরে আমি এটা নিয়ে খুব শ্রম দিলাম প্রথম অবস্থা ব্যাটারি যে ছিল যে ব্যাটারি দিয়ে আমি চলাচল করতাম ব্যাটারি চার্জে কিন্তু চার্জ দেওয়াটা খুব একটা ঝামেলার সৃষ্টি দেখা গেছে যে আমি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো যাওয়ার পরে আমার ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে আমি তখন চিন্তাভাবনা করি যে ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় তাহলে আমার আশা খুব কষ্টকর হয়ে যাবে আমাকে আসতে হবে প্লাস আমার গাড়িটাকে আসতে হবে তখন থেকেই মনে ভাবনা তো করলাম যে আসলেও সেলফ কীভাবে এটা চার্জিং সিস্টেম করা যাবে এই বিষয়ে একটু মোটামুটি ছোটোবেলা থেকেই নলেজ ছিল তারপরও কিছু বাইরের এবং আমার নিজস্ব কিছু মোটামুটি যেটা বলা যায় যে মেধা আর কি সেই মেধাটা আমি এখানে প্রয়োগ করছি তবে এই গাড়িটা তৈরির পিছনে আমার প্রতিটা পার্টস তৈরি করতে অনেক সময় লাগছে প্রথমবার ফেল করছি দ্বিতীয়বার ফেল করছি তৃতীয়বার ফেল করছি এরকম করতে করতে দেখা যায় আট দশ বার আমি ট্রাই করেই ফেলছি তারপর আমি সাকসেস দফায় দফায় যখন তেল গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ছে ঠিক তখন এমন অভাবনীয় কোয়াইড বাইক উদ্ভাবন করে হইচই ফেলে দিয়েছেন মাসুদ রানা দেড় বছরের প্রচেষ্টা ও অধ্যাবসায় মাসুদের উদ্ভাবিত কোয়াইড বাইকে করে কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই দেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে যার চলার গতি হবে ষাট কিলোমিটারেরও বেশি কোয়াইড বাইকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা বর্তমান প্রজন্মের কাছে বাইকটি বেশ সারা ফেলেছে অনেকেই এ ধরনের বাইক ব্যবহারে আগ্রহী হচ্ছেন মরিয়ম মিম ঢাকা পোস্ট